অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে ভারত। সোমবার মালদ্বীপের দক্ষিণ থেকে প্রত্যাহার করা হয়েছে 25 ভারতীয় সেনাকে। 10 মের মধ্যে সরে নেওয়া হবে বাকি সেনাদের। নয়াদিল্লি ও মালের মধ্যে কূটনৈতিক মিত্রতার ইতিহাস দীর্ঘ হলেও এ ধারা পাল্টে যায় গেল বছরের নভেম্বরে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু। প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের বদলে চীনকে বেছে নেন তিনি। এরপর থেকে তিক্ত হয় দুই দেশের সম্পর্ক। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সেনা প্রত্যাহারে 15 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেন মুইজ্জু। কূটনৈতিক টানাপোড়েন অবসানে মালের প্রস্তাবে রাজি হয় নয়াদিল্লি। দ্বীপরাষ্ট্রটিতে কর্মরত আছেন ভারতের সামরিক বাহিনীর 77 জন সদস্য।